শাস্ত্রের চোখের পানির উছিলা ইসলাম থেকে আছে আমরা কদর করতে জানি না আমরা কদর করতে জানি না আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দাও বলেন আমিন আমিন আমরা ভাইরাল খুঁজি আমরা ফেমাস লোক খুঁজি এগুলো আমাদের আত্মার খুঁজি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলেন আমিন আমিন আপনি উলামায়ে কেরামের সাথে থাকব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না ইঞ্জিনিয়ারদের সাথে দৌড় দিবেন তো বুঝে ইঞ্জিনিয়াররা লোকে যায় অনেকে হায় হায় আল্লাহ হেদায়েত দান করুক বলেন আমিন আমিন উলামায়ে কেরামের সাথে থাকবেন হাক্কানি উলামায়ে কেরামের রাহনুমাইকে চলবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নবীর সাথে হাসর করায় দিবে জোরে বলুন সুবহানাল্লাহ মহতারাম হাজিরিন বলতেছিলাম এই এই কার ছবি তুলো বেটা মোবাইলে জমা লয়ে টাকা চলে যাবো চিনো তুমি আমারে এতক্ষণ ধরে এটা ওস করে এটা বুঝাইতেছি ভাইরাল হলে তো আমার মুসল্লি কয়েক চাল হয়ে এক চাল আমার ছবি তুলনের লেগে মিয়া ফালতু শেষ করে ফেলছে ওয়াজ মাহফিল পচায়া ফেলছে জালালাইন পর্যন্ত মাদ্রাসা আপনাদের সাথে মঞ্চে ওলামায়ে কেরাম আছে ময়মনসিং বড় মসজিদ মাদ্রাসা আছে একটা দারুল ইফতার মুফতির কার বুকের পাখা আছে বলবে যে ওয়াজ মাহফিল ভিডিও যায় বলো কোন আলেমের বুকের পাঠা আছে দারুলুল দেওবন্দের বিরুদ্ধে কলম ধরবে আর বলবে যে ওয়াজ মাহফিল ভিডিও করা জায়েজ আছে বলো কোন আলেমের বুকের পাঠা নাই দারুলুল দেওবন্দের বিরুদ্ধে কলম ধরবে কোন আলেমের বুকের পাঠা নাই করতেছে ভিন্ন জিনিস করতেছ গুনাহকে গুনাহ মনে করে করো গুনাহকে ইবাদত করে করা ইমানের হত্যা কথা বলেন ঠিক এজন্য আমি ফতোয়া দিতে আসি নাই ফতোয়া দিব না গত বছর বলছে আমি পছন্দ করি না আমি আমার উস্তাদদেরকে দেখছি তিরমিজি জিলদা আউয়ালের ঘন্টা শেষ হয়েছে আখেরি সবক বর্তমান দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী কাতাল্লাহু জিল্লা আখেরি দর্শের মধ্যে হযরতের দর্শ শেষ হয়েছে জামিয়া আনোয়ার কাশ্মীরি দারুল উলুম দেওবন্দ ওয়াকফে দারুল উলুম দেওবন্দ দুটার মাঝামাঝি আরেকটা প্রতিষ্ঠান জামিয়াতুল ইমাম আনোয়ার আল কাশ্মীরি ওখানে একটা অনুষ্ঠান হবে বেমিসাল শখসিয়ত পাকামাল উস্তাদ একটা কিতাব আব্দুল আব্দুল নদীম আল মুয়াজ্জিদিন যিনি দারুল উলুমের পত্রিকার এডিটর আরবি সাহিত্যিক অনেক কিতাব আছে ওনার আরবির উপরে ওনার আব্বার জীবনে ওনার লেখা এটা উনি উদ্বোধন করাবেন মরকম মচন হবে বাংলাদেশে যেটা আমরা মরকম মচন বলি মরকম মচন হবে দারুল উলুমের মোহতায় এসে হুজুর গেলেন আমরাও ছাত্ররা হুজুরের সাথে সাথে গেলাম আল্লাহু আকবার হযরত ওখানে গেলেন বয়ান শুরু করলেন বয়ানের শুরুতে আবুল কাসেম আমি নিজে ছিলাম আবুল কাসেম নোমানী সাহেব হুজুর বলতেছেন আগার কোই ভিডিও করে তো ফৌরন বয়ান বন্ধ করকে মই চলা যাওঙ্গা এখনো বাজে কানে কেউ যদি ভিডিও করো তৎক্ষণাৎ বয়ান বন্ধ করে আমি চলে যাব ইহাঁ গুনাহ করনে কে লিয়ে নেহি আয়া হো এখানে গুনাহ করার জন্য আসি নাই নিজের ইমান বিক্রি করার জন্য আসি নাই আজকে হাজার ওয়াজ মাহফিল হয় রাতে রাতে ওয়াজ হয় ভাইরাল উলামায়ে কেরাম বয়ান করেন উম্মতের হেদায়েত নাই ফজরের মসজিদে মুসল্লি নাই কেন সব ভাইরাল হতে চায় উম্মতের ইসলাহের কোন নিয়ত নাই কথা বলেন ঠিক না বেশি ওয়াজ মাহফিলের মধ্যে গুনাহ চলে আমার উস্তাদ মহতারাম দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা ওয়াবাররাদাল্লাহু মারজিআ বুখারী পড়াইছেন গোটা বুখারী আউয়ালের 15 পারা ইবারত হুজুর করছেন কষ্ট হইতেছে আপনাদের না ওয়াজ করতেছি না তো গপতেছি কষ্ট হইতেছে নি ওয়াজ করব বৈজ্ঞানিক লই গল বলা না শুধু মুফতি সাঈদ আহমদ পালনপুরি নওয়ারাল্লাহু মারকাদা ওয়াবাররাদাল্লাহু মারজিআ বুখারী জিলদে আউয়াল পুরাটা হযরত পড়াইছেন এবং আমাদের বছর পুরা বুখারী আউয়ালের ইবারত হুজুর করছে কোন ছাত্র ইবারত পড়ে নাই কেন মাদ্রাসার ছাত্ররা পাকে পাকে আছে এজন্য বলতেছি একটা কথা তাদের হযরত বলতেন শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি 40 জনের দাওরা পড়াইত সর্বোচ্চ শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন 40 জনের উপরে হইলে উস্তাদ দুইজন নাও
কারণ একজন উস্তাদ দাওরায়ে হাদিসে 40 জনের হক আদায় করতে পারে আর এটা হযরত বলতেন কয় এখন তোমরা 1800 পরে ছাত্র তোমাদের যার ইবারত পড়ার কথা হবে বুখারীতে ছাত্ররা ইবারত পড়ে হাদিস পড়ে উস্তাদ শুনে ওই যে পড়বা আগের দিন দেখে দেখে আইবা আয়া পরের দিন পড়বা এই কামাল দেখি হে এটা কোনো গুণ নয় বরং ছাত্রগণ থাকতো আমি বলতাম এই তুমি দাঁড়াও ইবারত পড়ো তুমি ইবারত পড়ো তাহলে বুঝা যায় তো ছাত্র যোগ্য ঠিক তো দেখি তো এখন যোগ্যতা পরিমাপ করার মেয়ার নাই মাপকাঠি নাই সুতরাং রাগে হযরত পুরো ইবারত করছে সবসময় ইন্তেকালের বছর জবানে বন্দি আসার আগ পর্যন্ত জবান বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত হযরত ইবারত করছে এই বনের পাড়া হযরত আমাদেরকে বলতেন উলামায়ে কেরামের কি হয়ে গেল উলামায়ে কেরামের দারুল ইফতাগুলো ফতোয়া দেয় ভিডিও হারাম কিন্তু দেদারতে উলামায়ে কেরাম ভিডিও করতেছে উম্মত কি মেসেজ দিবে এই সমস্ত আলেমের কাছ থেকে যারা বলে একরকম করে আর একরকম আরে যদি তোমাদের ভিডিও করতে মনে চায় আগে দারুল ইফতা থেকে জায়েজ ফতোয়া করো কেন উম্মতের উলামাদের কথা আর কাজে মিল থাকে উম্মতের উলামায়ে কেরামের কথার সাথে যদি মিল না থাকে আওয়াম আলেমের কাছে শিখবে না এগুলো আমাদের সমস্যা চলছে আজকে এখন ছবি না তুললে আপনার আর ভালো লাগে না অনেক মাহফিলের মধ্যে এই বছর ফোন করে আমাকে ফোন দিয়েছে আমি বললাম যে ভাই আমি কিন্তু ভিডিও করি না হুজুর জানাই দিয়েছি পরে আর জানায় না তার মানে ভিডিও ছাড়া তার ওয়াজ চলতো না মাদ্রাসা ভাইরাল হইব না ছবি ভাইরাল হবে না দেখানো লাগবে চলছে আপনারাও চালাইতেছেন বা সুযোগও চলতেছে ঠিক আল্লাহ আমাদেরকে ইসলাহ দান করেন বলেন আমিন আমিন হাক্কানি উলামায়ে কেরামের কদর করার তৌফিক দেন বলেন আমিন আমিন আর 20 মিনিট সময় আছে আপনাদেরকে কষ্ট দিব না 20 মিনিট সময় আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটা দোয়ার আয়াত দোয়া সম্পর্কে ছোট্ট একটা হাদিস পড়েছি মশহুর যেটা নুরানি মাদ্রাসা ছাত্ররাও জানে নুরানি শরীফের মধ্যে আছে এই হাদিস আসওয়াল মুখুল ইবাদা অন্য কোন কিতাবে আছে এটা দরকার নাই আমার নুরানি শরীফের হাদিস নুরানির বইয়ের মধ্যেও বাচ্চাদেরকে শেখায় প্রসিদ্ধ যেহেতু আমার পরেই দোয়া হবে হযরত দোয়া করবেন আমি এই জন্য দোয়ার দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ছোট্ট একটা আয়াতে কারিমা এবং একটি হাদিস পড়েছি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন দোয়া হলো ইবাদতের মগজ জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্ত ইবাদতের মূল হলো দোয়া আয়াতে কারিমার অর্থ কি আল্লাহ তাআলা বলেন হাবিব ইদা সালাকা ইবাদি আননি আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে আপনি তখন বলেন তা ইন্নি করিব আমি আল্লাহ বান্দার অনেক নিকটে সুবহানাল্লাহ সবাই কোন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাতে 12টার পরে সুবহানাল্লাহ কোন যায় না জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ যখন গোসে দিল বায়াত শুনত এ যখন গোসে দিল বায়াত শুনত গোসে দিল ই জানাতারা দেখিছে গোসে দিল বান জুমলা হাওয়াত মুহাম্মদ মাস গোসে দিল মখ সোসে নসলে আদমা ওয়াজ মাহফিলে বসে দিলের কানে শুনবে বাহ্যিক কানে না হযরত আরেফ রওমি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আ দুনিয়ার মানুষ যেমনি ভাবে তোমার বাহ্যিক দুইটা কান আছে এমন বাহ্যিক দুইটা কান কিন্তু গরু ছাগলেরও আছে চার পাঁচ জানোয়ারেরও আছে বিড়ালেরও আছে এমন দুইটা কান সমস্ত প্রাণীর আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্পেশাল ভাবে বাহ্যিক দুইটা কানের সাথে অন্তরের দুইটা কান দিয়েছেন দিনের মজলিসের মধ্যে যখন আসবে বাহ্যিক দুইটা কানে নয় অন্তরের দুইটা কান মিশায়া চৌকান্না হয়ে যখন দিনের মজলিসের কথাগুলো শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমলের তৌফিক দিয়ে দিবে সুবহানাল্লাহ শুনতে হবে দিলের কানে বাহ্যিক কানে শুনবেন ভুলে যাইবেন
দিলের কানে শুনবেন জাগা মতো মনে হয়ে যায় হুজুর এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার মনে রাখতে হবে না হুজুর পাঁচ ঘন্টা বয়ান করছে এতগুলো কি আর মনে রাখা যায় না সব মনে রাখতে হবে না জাগা মতো আল্লাহ তাআলা স্মরণ করে দিবে সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসীরের মধ্যে একটা ওয়াকিয়া আমার দোয়া দরকার কেন তাফসীর ইবনে কাসীরের মধ্যে একটা ওয়াকিয়া আছে হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এক যুবক ছেলে ওমরের মসজিদের মধ্যে বয়ে 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 আসছিল হঠাৎ করে একদিন যুবক নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি ব্যাপার যুবকের বাবাকে দুই তিন দিন পরে জিজ্ঞেস করতে কি ব্যাপার তোমার ছেলে কোথায় এই যুবকের বাবা কয় আমার ছেলে তো মরে গেছে মা আমার বাবা মারা গেছে দেখি বড় হুজুরের দ্বারা এই জানাজাটা পড়ানো যায় কিনা কথা বলেন ঠিক না বেঠিক কোন আল্লাহর এই জানাজা পড়া জামানার এলাকার সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় পীর উনি যদি জানাজার ইমামতি করে এদের তো রেকর্ড যারা বুঝে উলামায়ে কেরামের কদর কথায় কথা আসে আলোচনা চলায় যাইতেছে আপনারা ওই কাজে যেতে পারে ঠিক আছে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আমার দিকে তাকিয়ে থাকেন নাম শুনছেন দেখছেন কি কে আসলাম তো এক যুবক বাবা মারা গেছে বাবার অনেক সম্পদ যুবকের একটা ছেলে ওই দম্পতির একটি মাত্র ছেলে বাবার ইন্তেকাল হয়ে গেছে আছে শুধু মা মাকে তো এখনকার জামানার সন্তানেরা কোনো মানুষই মনে করে না বাপ রে মনে করে চার ভাগের এক ভাগ মানুষ কথা বলেন না কেন ঠিক মানে বাপ যেহেতু গরুর যদি লগে একটা লাগায় এই জন্য বাপ একটু ডরায় মা যেহেতু নারী নরম মানুষ এই জন্য মার দিকে যত কুদানি যা আছে চোখ রাঙানি সব মায়ের উপরে দিয়ে কথা বলেন ঠিক না বেছি মার সাথে আমার আগের আলোচক দিয়ে গেছেন বলছেন আমি ওদিকে যাবো না হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানায় লোকটা মারা গেল ছেলে আছে যুবক গড়ে মাত্র মা মার কথা কি আর শুনে উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হয়ে এবার যেভাবে মন চায় এভাবেই সম্পদ খরচ করে মদের নেশা জুয়া খেলা কেসিনো বলেন এইটা সেইটা হাবি জাবি যা আছে সব কিছুর মধ্যে ছেলে আছে এভাবে টাকা পয়সা খরচ করে সমাজের মধ্যে আছে না নাই আছে যারা বাংলায় কয় সুখে থাকলে ভূতে কি না সুখ পাইছে নামাজ রোজা নাই হজ যাকাত নাই এই বন্ধু বান্ধব হিরোইনচি ইয়াবাকুর বাবাকুর গাঞ্জুরচি এই সমস্তটির সাথে চলে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাজি ধরে নেশা করে এমন লোক সমাজের মধ্যে আছে না নাই আছে এরপরে কয়দিন পরে সিঙ্গাপুর দৌড়ায় কয়দিন পরে ব্যাংকক দৌড়ায় বিদেশ দৌড়ায় কারণ মদ খাইতে খাইতে লিভার নষ্ট হয়ে গেছে মদ টানতে টানতে হার্টে ব্লক হয়ে গেছে কথা বলেন সমাজের মধ্যে আছে না নাই আছে বহু আছে এই বড় লোকের ভূত টাকা পয়সা নিয়া ইত্রামি ফাইসামি করতে 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 এমন রোগে ধরছে এখন তো কোনোভাবে রোগ থেকে ভালো হয় না মা আবার খুব ভালো দিনদার মানুষ আল্লাহর কাছে কান্ত ছেলেটার হেদায়েতের জন্য মাঝে মাঝে বলতো এই চল বড় হুজুর আছে বড় হুজুরের কাছে নিয়ে যাই বড় হুজুরের ওয়াজ শুন বড় হুজুরকে হাসান বসরি বড় হুজুরকে হাসান বসরি হাসান বসরি রহমতুল্লাহ তো চল যাই রোজ ওয়াজ
স্মার্ট ছেলেরা এগুলো তো নন কোয়ালিটির মানুষে ওয়াজে যাবে যারা সামাজিকতা বুঝে না মধ্যযুগের মানুষ যাদের কোনো কাম নাই বেকার কোম্পানির মানুষ আমার তো ব্যবসা আছে আমার তো চাকরি আছে আমার তো এটা আছে আমার তো আড্ডা আছে কথা বলেন সমাজে আছে না নাই আছে ভগবান সিনেমা ফিলে পাওয়া যায় না অন্য সব কিছুর মধ্যে পাওয়া যায় নেত্রী আসবে সকাল 10টা থেকে গিয়ে অপেক্ষা করতে পারে বিকাল 5টা পর্যন্ত নেত্রীর চেহারা দেখার জন্য এমপির চেহারা দেখার জন্য মন্ত্রীর চেহারা দেখার জন্য আলেমের চেহারা দেখার জন্য সমাজে লোক পাওয়া যায় না ঠিক না ভাই নেতাই তোমারে জান্নাতে দিব দেখো না কি সুন্দর খাওয়াই গেছে দুনিয়াদারে জান্নাত বানিয়ে দিছে একদম তেলের দামের মধ্যে একেবারে আগুন যেদিকে হাত দিবা এদিকে আগুন মনে হয় পুরা জাহান্নামে আছো কথা বলেন ঠিক না বেঠি দুনিয়া কি যে নেতা তোমার এত সুখে রাখে কোমরে যে কত শক্তি আমি রাজনীতি করি না আপনারা জানেন রাজনীতি কিছু বুঝি না এটা আমার সাবজেক্ট বন্ধ করার মধ্যে আমি নাই বললাম আর কি বোঝানোর জন্য কিন্তু বর্তমান প্রেক্ষাপট এমন হয়েছে কোরআন হাদিসের তাফসীর করলে কিছু এমনি গিয়ে পড়ে এটা কই ফালতে হয় না কথা বলেন ঠিক না বেঠি বলতেছিলাম নেশা পানি করতে করতে হালত এমন হয়েছে মার কথা শুনে না ওলামায়ে কেরামের দরবারে যায় না এভাবে এভাবে টাকা খরচ করে এক সময় এমন রোগ হলো মারজে মফলিক কবরের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে ছেলেটা দুর্বল হয়ে গেছে শরীরের মধ্যে পচন ধরে যাইতেছে এবার আর হাঁটতে পারে না এবার আর একা একা চলতে পারে না হযরত হাসান মুসলিম রাহমাতুল্লাহি আলাইহির কাছে মহিলাটা গিয়ে কাঁদে হুজুরে গিয়ে দোয়া করায় হুজুরের দোয়াও কাজে লাগে না কোনো কিছুই হয় না এক পর্যায়ে এই ছেলেটার মধ্যে অনুশোচনা আসছে কোন দিন ছেলেটা মাকে ডাক দিয়ে বলে মা আমার মনে হয় আজকের সন্ধ্যা আমি আর দেখবো না মাগরিবের আগে আগেই মনে হয় আমার ইন্তেকাল হয়ে যাবে সূর্যের উদয় দেখলাম গো মা এই সূর্য মনে হয় আমি অস্তমিত হবে এটা দেখে যেতে পারবো না আপনি আমাকে অনেক বলেছেন মদ ছাড়বার জন্য আপনি আমাকে অনেক বলেছেন চাঁদাবাজি ছাড়বার জন্য আপনি আমাকে অনেক বলেছেন ভালো হয়ে যাওয়ার জন্য আপনি আমাকে অনেক বলেছেন আলমের সংসদে যাওয়ার জন্য আপনি আমাকে অনেক বলেছেন হাসান মুসলিম দরবারে যাওয়ার জন্য হা হা মা আমার যাওয়ার মতো শক্তি ছিল পায়ে চলার শক্তি ছিল আমি যাই নাই হাতে ধরার শক্তি ছিল হাসান মুসলিম হাতটা ধরি নাই কানে শোনার মতো শক্তি ছিল হাসান মুসলিম বয়ান শুনে নাই চোখে দেখার মতো শক্তি ছিল হাসান মুসলিম চেহারাটা আজকের দিনটাই আমার মনে হচ্ছে আমার শেষ এখন আমার পায়ে চলার শক্তি নাই এখন আমি তো আর হাসান মুসলিমের দরবারে যেতে পারবো না মা আপনি আপনার সন্তানের জন্য একটু কষ্ট করেন গো মা বোরকাটা গায়ের মধ্যে লাগাই ফেলেন হাসান মুসলিমের দরবারের মধ্যে চলে যান যে আপনি একটু অনুরোধ করে যদি কোন রকম হাসান মুসলিম আমার কাছে চলে আসে আমার বাড়িতে যদি আল্লাহ রে চলে আসে আমি হাসান মুসলিম হাতে হাত দিয়ে তওবা করে কবরে যাইতে চাই সুবহানাল্লাহ শেষ তওবা করতে চাই আসমানের দিকে তাকিয়ে বলে আল্লাহ আমি মায়ের কান্না কি তুমি শুনে ফেলছো আমার দোয়া কি তোমার কাছে কবুল হয়ে গেছে আমার ছেলের দুনিয়া জাহান্নাম আমার ছেলের আখেরাতটাও জাহান্নাম হবে আমি চাই না ঘুমাবুত আমি ছুটলাম হাসান মুসলির দিকে মালিক গো হায়াতের মালিক তুমি তওবা ছাড়া আমার সন্তানটাকে তুমি কবরে নিও না মা দোয়া করে আর বোরকাটা লাগে হাসান মুসলির কাছে যা আল্লাহ রে হাসান মুসলি রহমতুল্লাহ আলাই দরগাহে পড়াচ্ছেন জোহর লাগে হাসান মুসলির কাছে দরগার সামনে গিয়ে একজন মহিলা দাঁড়ানো বোরকা পরা মহিলা হাসান মুসলি রহমতুল্লাহ আলাইকে সালাম দিয়ে বলতেছে হুজুর আমি ওই যুবকের বাবা
যে যুবক অনেক অপরাধী এমন কোন অপরাধ নাই যে যুবকের জীবনে হয় নাই আমার ছেলেটার জীবনে জিনার গুনাহ আছে আমার ছেলেটার জীবনে খুনের গুনাহ আছে আমার ছেলেটার জীবনে মদের গুনাহ আছে আমার ছেলেটার জীবনে নেশার গুনাহ আছে আমার ছেলেটার জীবনে ব্যাপারদিকের গুনাহ আছে আমার ছেলেটার জীবনে পরের হক লঙ্ঘন করার গুনাহ আছে এক কথায় এমন কোনো গুনাহ নাই আমার ছেলের জীবনে নাই আমল নামার মধ্যে আমার ছেলের কোনো নেকি নাই কিন্তু আজকে মনে হয় আমার ছেলেটা মারা যাবে যার তওবার জন্য বারবার বারবার আমি আপনার কাছে এসেছিলাম ওই ছেলেটা এখন মৃত্যু শয্যায় শায়িত চলার মতো ক্ষমতা নাই শরীরের মধ্যে পচন ধরে গেছে তবে মরবার আগে তার অনুমতি এসেছে এখনো হালতে গড়গড়া হয় নাই এখনো তওবার দরজা বন্ধ হয় নাই হুজুর গো মেহেরবানি করে আপনি যদি আমার সাথে একটু আমার ঘরের মধ্যে যাইতেন আমার সন্তানটা আপনার হাতে হাত দিয়ে তওবা করে কবরের মধ্যে যাইত আমি মায়ের দিলটা শান্ত হয়ে যাইত আমার সন্তান একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তওবা করেছিল হাসান বসরির কাছে মহিলাটা কাকুতি মিনতি করে চোখের পানি ছাড়ে আর বলে কিন্তু হাসান বসরি বলেন এখন আমি হাদিসের ক্লাসে আছি এখন আমি ফিকহের ক্লাসের মধ্যে আছি হাদিস আর ফিকহের চর্চা ছেড়ে তোমার ছেলেকে তওবা পড়াইতে যাওয়া আমার দ্বারা সম্ভব না আমি পারবো না মহিলাটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন কষ্ট দিতেছি আপনাদেরকে আল্লাহর হাসান বসরি সারা দিলেন না মহিলাটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন যখন বুঝলেন না হাসান বসরি নিজের নেজাব নিজের রুটিন করে আসবেন না এবার মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরে আসলেন এসে নিজের ছেলেটাকে বলে রে বাবা সময় হারিয়ে ফেলেছিস সময় হারিয়ে ফেলেছিস এক সময় মনে করেছিলি আলেম বুঝি তোর কাছে ঠেকা আসলে না 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 আলেম তোর কাছে ঠেকা না তুই তো আলেমের কাছে ঠেকা ঠিক 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 শুনে আর নেতারা মনে করে হুজুরা ঠেকা হুজুরা ঠেকা দেখ তোর দেখ তোর দুনিয়ার মানুষগুলো মনে করে আলেম ঠেকে গেছে দুনিয়ার মানুষগুলো মনে করে ওলামা একরাম জেলে হুজুরা ঠেকে গেছে এলে কে সবান বদ্ধ করে রাখবো হুজুরা ঠেকা মামুন সাহেবকে বাইর করতে হইব কথা বল ঠিক না বেঠি এরা মনে করে হুজুরা ঠেকে গেছে আরে কয়জন আলেম জেলে আছে কথা কোন নাগে বনা যাইব সীমিত না অসীম জেলে কত সীমিত হাতে গোনা কয়েকজন হাতে গোনা কয়েকজন হাতে গোনা কয়েকজন লর্ড মেকালের একটা লেখা পড়েছিলাম আল মুহান্নাদ আল আল মুফান্নাদ খলিল আহমদ সাহারানপুরি আলাইহির রহমান লেখা কিতাবের মুকাদ্দিমার মধ্যে আছে খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহি আনছেন লর্ড মেকালের একটা কথা 1857 আজাদী আন্দোলনের পরে সে বলেছিল আমি এক ঐসি জামাত বানানি যাকে আমাদের এমন একটি বাহিনী তৈরি করতে হবে যে বাহিনী রঙে রক্তে মাংসে জাতীয়তায় এরা হবে হিন্দুস্তানি কিন্তু দেমাগে মগজে মেধায় মননে শিক্ষায় হবে তারা ইংরেজ বুঝছেন কথা মানে সুরতটা হবে যেমন আমাদের দেশের মধ্যে এনজিওরা মিশন নিয়ে নামছে সুরতে হবে বাঙালি সিরত হবে পাশ্চাত্যের অসভ্য কথা বলেন ঠিক না যারা আমাদের বাঙালি ছেলেদেরকে বাংলাদেশের সরল মনা মুসলমানদেরকে পাশ্চাত্যের কুত্তা শহরের মতো বানাইতে চায় তারাই ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলে মুসলমান ভালো করে বুঝবেন অন্যথায় ট্রান্সজেন্ডার হুজুর এটা নিয়ে আপনি আবার ধাক্কা মারছেন কোটি কোটি টাকার সরকারি বই সব বিলুপ্ত করে দিয়েছে আমাদের সরকার এটা আবার নতুন করে চেপেছে পুরা আগে যেটা ছিল এটা এখনই হয়েছে লেখা শরীফ শরীফার গল্প উভু আছে পরিবর্তন শুধু এক জায়গায় ছিল আগে ট্রান্সজেন্ডার যেখানে ওই জায়গায় শুধু দিচ্ছে থার্ড জেন্ডার ঠিক গল্প গল্পের মতোই আছে আর ভালো করে চিন্তা করো তোমার দেশ নিয়ে কিভাবে ইহুদিদের চক্রান্ত
খ্রিস্টানদের চক্রান্ত কারণ কোন জাতিকে যদি পদস্থলিত করতে চায় কোন জাতিকে যদি নর্দমার কেট বানাইতে চায় কোন জাতিকে জাতির স্বাধীনতা যদি ধ্বংস করতে চায় দুই ভাবে মেহনত করতে হয় নাম্বার 1 ওই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হয় নাম্বার 2 ওই জাতির অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করতে হয় ঠিক ভালো করে মনে রাখবেন শহরের মুসলমান আমাদের বাংলাদেশের অর্থনীতি পঙ্গু আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সরকারি দলের ভাইরা যতই বলো অনেক ভালো ভিতরে তারাও কয় অনেক খারাপ ঠিক ঠিক দেখুন কেন ঠিক ঠিক গরম নাকি আছেন না আজি ভাই দেখতে গরাই না দেখাচ্ছে এর স্থানীয় মানুষ হয়ে গরম তোর এখন ঠিক না বেটি ঠিক ঠিক এটা সরকারের পক্ষে বলা হচ্ছে এটা বিপক্ষে না ওলামায়ে কেরাম এত দূর পর্যন্ত দেখেন যত দূর সরকারের দেখার ক্ষমতা নেই ঠিক ওলামায়ে কেরাম সরকার দেখে পাঁচিক দুইটা চোখ দিয়া ওলামায়ে কেরাম দেখে কলবের দুইটা চোখ দিয়া কথা বলেন ঠিক বাংলা অর্থ হলো ইত্তাকু ফিরাসাতাল মুমিন তোমরা মুমিনের দূরদর্শিতাকে ডরাও ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ কারণ মুমিন আল্লাহর নূরের দ্বারা দেখে সুবহানাল্লাহ এটার অর্থ কি পাগড়ি বান্ধা জুব্বা লাগায় মনে হয় কোন মাদ্রাসা সাইগুলা দিস আসছে আয়েশা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভিরে জিজ্ঞাসা করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি বলেন এটার অর্থ হলো তুই কালিমা পড়া মুসলমান হয়ে যা আপনি আমার নবী দু জাহানের সরদার আর 3 মিনিট আছে ছেড়ে দিবি যেখানে আছে এই ছেড়ে দেবো আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী দু জাহানের সরদার একবার মাত্র একবার যদি কোন ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহটা পড়ে কত লাভ জানোরে উম্মত আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়া ভরে দেন আপনাকে হাদিসের ব্যাখ্যা জিজ্ঞাসা করলো আপনি ব্যাখ্যা বলার সাথে সাথে ওইটা দৌড় দিল দেখতে দেখা যায় আপনার জাতি ভাই আপনি যেমন শেখুল হাদিস মনে হয় অন্য কোন মাদ্রাসার শেখুল হাদিস হুজুর বলেন আমি তার গোমর ধরে ফেলছি এর লেগে দৌড় দিছে দেখবেন মাহফিলের মধ্যে হুজুরে বয়ান করতে করতে যখন গোমর ধরা শুরু হইতে থাকে তখন কই এই বক্তার ওয়াজ বলতো কথা কোন ঠিক না বেটি হয়তো নিজে উঠা জায়গা যখন দেখ আর যদি একটু ক্ষমতা থাকতে কর ওয়াজ বন্ধ কর আর ক্ষমতা না থাকলে হাতি পাতি নেতা হইলে মাথাটা নিজে দেয় সুরের মতো জায়গা কথা কোন ঠিক না গোবরটা কি গোবর হলো আসছে পাগড়ি লাগাইয়া আসছে জুব্বা লাগাইয়া সে আমাকে পরীক্ষা করার জন্য আসছে রাসূল যে বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মুমিন দিলের চোখের দ্বারা দেখে আল্লাহর নূরের দ্বারা দেখে
আসলে এটা খ্রিস্টানের বাচ্চা খ্রিস্টান মুসলমানের বেশ দইরা আমার কাছে আসছে এজন্য আমি বললাম এটার অর্থ হইল তুই কালিমা পড়া মুসলমান হয়ে যা সুবহানাল্লাহ এটাকে বলে আত্মে সৃষ্টি পাশের থেকে খাদেম কয় হুজুর আপনিই ব্যাখ্যা কই ভাইলেন এত গভীরের ব্যাখ্যা কই বেটা প্রশ্ন যে করছে এটা খ্রিস্টান তাদের আকীদা ঈসা আলাইহিস সালাম আমাদেরও আকীদা ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন বাকি আমাদের আকীদা নবী হিসাবে আসবেন না ঈসা আলাইহিস সালাম কিন্তু তাদের আমাদের নবী সর্বশেষ নবী এরপরে আর কোন নবীর ক্ষমতা নাই কথা বলেন ঠিক না বেঠি কিন্তু তারা ঈসা আলাইহিস সালাম নবী হিসাবে আসবো তো ঈসা আলাইহিস সালাম জাগ্রত ঈসা আলাইহিস সালাম ঘুমন্ত ব্যক্তির সাথে ঈসা আলাইহিস সালামের তাসবি সাদৃশ্য দেওয়া হয়েছে জাগ্রত ব্যক্তির সাথে খ্রিস্টানের প্রশ্ন গন্তব্য হলো জান্নাত রাস্তা তো রাস্তা হলো দুনিয়া সে আমাকে প্রশ্ন করতে চাইছে এই দুনিয়ার থেকে আমল করে জান্নাতের গন্তব্যে যাওয়ার জন্য কাকে অনুসরণ করবা ঘুমন্ত মুহাম্মদের অনুসারী হইবা না জাগ্রত ঈসার অনুসারী হইবা তার প্রশ্নের গভীরতা আমি বুঝে ফেলেছি আমি যদি বলতাম জাগ্রত ব্যক্তির অনুসরণ করতে হবে জাগ্রত ব্যক্তির কাছে রাস্তা জিজ্ঞেস করতে হবে তাহলে সে আমাকে বলতো ঈসার ধর্ম মেনে নাও আমি তার প্রশ্নের গভীরতা বুঝে আমি উত্তর দিয়েছি না ঈসাও তো অপেক্ষা করতেছে মুহাম্মদের অনুসারী হওয়ার জন্য মৌলবীরা একটু বেশি দেখে অনেক সময় আমাদের নেতারা বলে হুজুররা একটু বেশি বুঝে আমি বলি ভুল বলে নাই হুজুররা একটু বেশি বুঝে কারণ হুজুররা একটু বেশি দেখে ঠিক সুতরাং হুজুররা আগেই সতর্ক করতেছে এই জাতিকে বাঁচাবার জন্যে এই উম্মাকে বাঁচাবার জন্যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে মনে রাখতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক থাকবে যতদিন উম্মতের কলবের মধ্যে ঈমান আর ইসলাম থাকবে যতদিন ঈমান ইসলাম থাকবে না ঈমানের দরদ যদি না থাকে ইসলামের দরদ যদি না থাকে দেশের দরদ থাকবে না ট্রান্সজেন্ডার পরিবর্তন করেছে কোটি কোটি টাকা আমার নষ্ট করছে এই নতুনটার মধ্যে শুধু ট্রান্সজেন্ডারের জায়গায় লাগাইছে থার্ড জেন্ডার মানে হিজড়া
তার মানে আগে শরীফ থেকে শরীফা গল্প যেটা ছিল আমি আর নতুন করে বলবো না আপনারা জানেন গল্প ওইটাই রয়ে গেছে এখন শুধু ট্রান্সজেন্ডার যে জায়গাগুলোতে লেখা ছিল ওখানে লাগাইছে থার্ড জেন্ডার মানে হিজলা গল্প কিন্তু আগের চাই আমি তো বলি ট্রান্সজেন্ডারের জায়গায় থার্ড জেন্ডার লাগানো এর দৃষ্টান্ত হলো এই কুকুরটা নাউজুবিল্লাহ পানি আছে ভিতরে ধরে নেন এই পানিটা পানি না বিশ উপরে লেখা আছে বিশ পাশ থেকে একজন লুকমা দিল এই বোতলের মধ্যে বিশ লিখেছো কেন আমাদের এলাকায় অনেক সেক্কা ওরা প্রেমিক আছে যে কোনো সময় এসে তো এই বিশ পান করে আত্মহত্যা করতে পারে এখন সে তাড়াতাড়ি করে এই কাগজটা ফেলে দিল বিশ লেখা কাগজটা ফেলে দিয়ে এর মধ্যে লিখলো এখানে দুধ আছে বিশ লেখা কাগজ পাইলে বিশ লেখা যতক্ষণ ছিল ততদিন খাইতো শুধু সেট খায় যারা তারা কথা বলেন ঠিক না এখন দুধ লেখার দ্বারা ফায়দা দুধ লেখার দ্বারা ক্ষতি কমলো না বাড়লো বাড়লো কথা বলেন না কেন ক্ষতি কমলো না বাড়লো বাড়লো বিশ লেখলে যদি সেট খায় খালি এদিক হইতো এখন দুধ লেখার দ্বারা যার করে বউ আছে হোক ঠিক কথা বলেন না কেন কথা বলেন ঠিক কারণ দুধে তো পুষ্টি বাড়ে দুধে স্বাস্থ্য বাড়ে দুধ হলো স্বাস্থ্য তো ট্রান্সজেন্ডার দ্বারা ইমানের জন্য যতটুকু ক্ষতি করছিল থার্ড জেন্ডার লাগানোর দ্বারা মুসলমানের সমাজকে কংসের পথে আরো এক ধাপ এগিয়ে দেওয়া হয়েছে ঠিক সুতরাং আমরা তো শুধু দাবিই জানাইতে পারি আর কি করব তবে করতেও পারে ওলামায়ে কেরাম মুরব্বীরা যদি বলেন প্রয়োজনে সেই 1857 আন্দোলনে 14,000 আউলামায়ে কেরামকে এমন ভাবে হত্যা করা হয়েছিল লর্ড মিকালের বর্ণনায় আছে আল মুহান্নাদ আল আল মুফান্নাদের মধ্যে খলিল আহমদ সারনপুরি লেখেন 13,000-এর উপরে আলেমকে পুরায়া হত্যা করা হয়েছিল তন্মধ্যে কিছু কিছু আলেমকে তো এমন ভাবে পুরানো হয়েছে শুকরের চামড়ার মধ্যে আলেম জীবিত আলেমকে ভরে শুকরের চামড়াটার ভিতরে ভরে চতুর্দিক দিয়ে সিঁড়ি করে আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে হত্যা করেছিল তারপরেও উলামায়ে কেরামকে দমন করা যায় নাই জেল জুলুম আসবে প্রয়োজনে 14,000 নয় 14,00,000 উলামায়ে কেরাম আগুনে পুড়বে ট্রান্সজেন্ডার হোক থার্ড জেন্ডারের মতবাদ হোক পাশ্চাত্য মতবাদ বাংলার জমিনে কায়েম করতে দেওয়া হবে না হবে না হবে না মনে রাখবেন মুসলমান আল্লাহু আকবার আল্লাহু আকবার ধরে ধরে যালো খালি তাকবীর দিয়া পরে হুজুরের ধরে লয়ে গেলে পাশে পাওয়ার এটা দরকার নাই ইমানদারে মজবুত করে রেডি থাকেন কখনো যদি আল্লাহ আব্দুল হক সাহেব ডাকতেন লোক পাওয়া যাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো বলেন আমিন আমিন মাঠ গরমের দরকার নাই এগুলো মাঠ গরমের জন্য না আজকে উম্মার চোখ খোলার দরকার আর ঘুমে থাকার সময় নাই এখন জাগ্রত হবার সময় কথা বলেন ঠিক না আমার ইমান কিন্তু এনজিওরা নিয়ে যাচ্ছে আমার আমল কিন্তু এনজিওরা নিয়ে যাচ্ছে কয়দিন পরে আমার মেয়েটাকে এনজিওরা নিয়ে যাবে তার কয়দিন পরে এই খ্রিস্টানের বাচ্চারা আসবে আমার বেগমকেও নিয়ে যাওয়ার হুঁশিয়ার হও হুঁশিয়ার হও আল্লাহ তুমি বুধবার তো ঠিক দাও বলেন আমিন আমিন কারণ আসবে তোমার ঘরে বলবে আমি একজন মেয়ে তোমার বেগমের লগে শুলে আমার সমস্যা কি ঠিক বলবে আমি একজন মেয়ে তোমার মেয়েকে আমার কাছে দিলে আমার বান্ধবী হতে সমস্যা কি কথা বলেন ঠিক না ঠিক সূক্ষ্ম ষড়যন্ত্র পশুর সমাজে পরিণত করার জন্য কিন্তু পারবে না পারবে না পারবে না তার কারণ বাংলার জমিন ওলিয়াদের জমিন বাংলার জমিন মাদারেসে কওমিয়ার জমিন কথা বলেন ঠিক না আল্লাহ তুমি বুঝবার তৌফিক দাও বলেন আমিন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কথা মনে আছে জি আমরা 10 মিনিট বেশি হয়ে গেছে চলো এই হাসান বসরির কথাটা কই আয়াতে আর ঢুকতাম না আমি যেটা যে দুইটা গল্পের দিকে গেছি খালি এটা খুব সাথে আমি চাপাই নিতেছি হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মহিলাটা গেছে কই এখন আর সময় নাই তুই মনে করছিলি হুজুর ঠেকা এখন দেখি হুজুর ঠেকা না আমরা ঠেকা এখন বুঝছস বাবা সময় হারিয়ে গেছে হুজুর তো আসবে না ছেলেটা দেখে প্রাণ পাইও যাও
প্রাণ পাখি চলে যাওয়ার উপক্রম পাচার সময় শেষ হয়ে আসতেছে, সে বুঝতেছে আমি এখন মারা যাব বুঝতেছে, মনে মনে মৃত্যু বুঝে মৃত্যু যার হয় মোটামুটি উপলব্ধি করতে পারে, সে আস্তে আস্তে কি করবে? কয় মা আসবে না? কয় না আসবে না, মা আসবে না, না আসবে না। ছেলের মা কাঁদে, তুই আহারে বাবা তাওবা করলি না, এভাবেই তুই কবরে চলে যাবি, এভাবেই তোর যাইতে হবে, গুনাহগার হয়ে কবরে যাবি, মৃত্যুর পরে জাহান্নামে জ্বলবি। এবার ছেলেটা চোখের পানিগুলো ছাড়ে আসমানের দিকে তাকায়, চিত হয়ে শুয়ে আছে আসমানের দিকে তাকায়, বলে আল্লাহ তোমার একটা নাম না রহমান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমার একটা নাম না রহিম, তোমার একটা নাম না গফুর, তোমার একটা নাম না গফফার, তোমার একটা নাম না গাফের। বান্দা গুনাহ করতে করতে যদি জালেম হয় গাফের নাম তাকে ক্ষমা করার জন্য রেখেছো, বান্দা গুনাহ করতে করতে যদি জুলুম হয়ে যায় গফুর দণ্ডটা তো তাকে মাফ করার জন্য রেখেছো, বান্দা গুনাহ করতে করতে যদি সাল্লাত হয়ে যায় গফফার নামটা তো সাল্লামের জনের গুনাহগারকে মাফ করার জন্য রেখেছো। ও মালিক তুমি কি জল্লামকে মাফ করার জন্য, জলমকে মাফ করার জন্য, জালিমকে মাফ করার জন্য তোমার গাফের গফুর গফফার নামের পরিচয় দেওয়ার জন্য তুমি কি হাসান বসরির মুখাপেক্ষী? না না না, তুমি তো হাসান বসরির মুখাপেক্ষী নও, তুমি তো হাসান বসরি ছাড়াও আমাকে মাফ করতে পারো, আমি মাফ চাই, আমাকে মাফ করে দাও। ছেলেটা কাঁদে, আসমানের মালিকের দিকে কথাগুলো বলে, অনুনয় বিনয় করে বলতে বলতে ছেলেটার জানটা বের হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। মা জননী পাশ থেকেই কাঁদতেছে, হায় হায় হায়, না জানি আমার ছেলেটার তওবা কবুল হলো কিনা। এরপরে ও মনের তৃপ্তি হয় না, আশপাশ থেকে কিছু লোককে ডাকে, ডাকে বলে আমার ছেলেটার জানাজা পড়াবার ব্যবস্থা করেন, পুরুষ বলতে কেউ নাই, কেউ আপনারা তাকে দাফন করান, কেউ তাকে গোসলের ব্যবস্থা করেন, কেউ তার জানাজার ইন্তেজাম করেন, এলাকার মধ্যে ঘোষণা করলে তার জানাজার মধ্যে তো কোনো মানুষ পাওয়া যাবে না, সে অনেক পাপী ছিল, আপনারা দু চারজন মিলে আমার ছেলের জানাজার ইন্তেজাম করেন। ছেলেটা তো মুসলমান ছিল, হয়তো ফাসিক ছিল, পাপী ছিল, সময় যখন জানাজার প্রস্তুতি নেয় মায়ের মন, মায়ের মনে আবারও সন্তানের দরদ, মনে মনে ভাবে যাই আবারও একবার হাসান বসরির কাছে চলে যাই, দেখি আমার হাসান বসরি আমার কথাটা শুনে কিনা, আমার ছেলের জানাজার ইমামতি করে কিনা। যদি মানুষ জানে হাসান বসরি আমার ছেলেটার জানাজার ইমামতিতে আসছে, তাহলে তো অনেক মানুষ জানাজায় হবে, বেশি মানুষ যদি আমার সন্তানের মাগফিরাতের জন্য দোয়া করে, কারণ কারো দোয়ারও শিলায় হয়তো আমার ছেলের গুনাহ রব্বে কাবা মাফ করে দিবে। যাই যাই যাই, আবারও হাসান বসরির ঘরের মধ্যে চলে গেল। হাসান বসরি তখন জোহরের নামাজের পরের সময় কাইলুলার মধ্যে কাইলুলা করবেন, জোহরের নামাজের পরে দরজার মধ্যে গিয়া মা দুঃখিনী দরজার মধ্যে গিয়া যখন নক করে, হাসান বসরি বলেন কে? কয় আমি ওই যুবকের মা, আপনার কাছে সকালবেলা এসেছিলাম, যুবকটা তওবা করতে চেয়েছিল, হযরত আপনি যাইতে রাজি হন নাই, হাদিসের দর্শে ছিলেন, ফিকহের চর্চায় ছিলেন, আপনি জান নাই আমার ছেলেটা কান্নাকাটি করতে করতে ইন্তেকাল হয়ে গেছে, আমার ছেলেটা এখন আর বেঁচে নাই, তবে আমি মায়ের আশা, আমি তো ভালো মানুষ, আমার দিকে তাকায়া আপনি মেহরবানি করে যদি একটু যাইতেন আমার ছেলের জানাজার ইমামতি করতেন, আমার মায়ের দিলের মধ্যে তৃপ্তি হতো, আমার মায়ের মনটা কিছুটা শান্ত হতো, আপনি একটু চলেন। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না না না, একটা ধমক দেয়, মহিলাটাকে দাঁড়ায় দেয়, তুমি চলে যাও, আমি এমন পাপীর জানাজার ইমামতি করব না। মহিলাটা কাঁদতে কাঁদতে চলে গেল। হযরতে হাসান বসরি কাইলুলার জন্য ঘুমিয়ে গেলেন,
মহিলা থেকে এলাকার লোকদেরকে বলল, আপনারা জানাজার প্রস্তুতি নেন, আসরের নামাজের সময় জানাজা পড়িয়ে দিবেন। এলাকার মানুষ কাফন কাফন পরালো, কাফন করে ফেললো, গোসল দিল, কাফনের কাপড় পরায়া খাটিয়ার মধ্যে রাস্তা রেডি, এন্তেজার শুধু জানাজার। হঠাৎ করে মহিলার কোলের মধ্যে কে যেন দরজা নক করে। মহিলা জিজ্ঞেস করেন, কে? দরজার থেকে আওয়াজ আছে, আমি হাসান বসরি, তোমার দরজায় চলে এসেছি, তাড়াতাড়ি দরজা খুলে দাও। মহিলা এবার দরজাটা খুলে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সালাম দে পর্দার আড়াল থেকে বলে, হুজুর আমি সকালবেলা গেলাম, আপনি আসলেন না, দুপুর বেলা গেলাম, জবাব মেরে দাঁড়িয়ে নিলেন। কথা পরে বলো, তোমার ছেলের জানাজা কি হয়ে গেছে কিনা বলো। কয়ে, না না না, এখনো জানাজা হয় নাই। হযরত হাসান বসরি বলেন, ও আমার বোন, তোমার কাছে জানতে চাই, তোমার ছেলেটা ইন্তেকালের আগ মুহূর্তে কোনো কি বলেছিল? কয়ে, আমার ছেলেটা ইন্তেকালের আগে আসমানের মালিকের দিকে তাকিয়ে বলছিল, আল্লাহ, তুমি তো আমার মতো গুনাহগারকে মাফ করবার জন্য হাসান বসরির মুখাপেক্ষী না, তোমার না একটা নাম আছে গফর গফুর গফ্ফার, আমি যেই স্তরের অপরাধী হই ওই নামটা নিয়ে তুমি আমার জীবনের গুনাগুলো মাফ করে দাও, আর ইন্তেকালের আগ মুহূর্তে আমি মাকে ডাক দিয়ে ওসিয়ত করেছিল, রে মা, আমি কিন্তু অনেক গুনাগার, আমার জীবনের আমল নামায় নাকি বলতে কিছু নাই, দুইটা আবদার মা তোমার কাছে করি, তোমার কথা আমি কোনোদিন শুনি নাই, তবে যাবার বেলা দুইটা ওসিয়ত তোমাকে করতে চাই। এক নম্বর ওসিয়ত হলো, আমাকে তুমি কোনো মুসলমানের গোরস্থানে দাফন করো না। আমি মা তখন জিজ্ঞেস করেছিলাম, ছেলে রে, কেন তোকে আমি মুসলমানের গোরস্থানে দাফন করব না? আমার ছেলেটা তখন চোখের পানি ছাড়তে ছাড়তে বলেছিল, রে মা, আমি এত অপরাধী, আমি এত অপরাধী, হাদিসের মধ্যে আসছে কোনো নেককার ব্যক্তিকে যদি কোনো গোরস্থানের মধ্যে দাফন করা হয়, ওই নেকির ছোঁয়াটা গোটা গোরস্থানের মানুষ অনুভব করে, আবার কোনো গুনাহগারকে যদি কোনো গোরস্থানের মধ্যে দাফন করা হয়, ওই গুনাহগারের শাস্তির একটা প্রভাব সমস্ত কবরস্থানের মানুষের উপর পড়ে। আমি এই হাদিস শুনেছি, হাসান বসরিকে আমি দেখি নাই, সে যখন আমাকে তওবা করাইতে আসে নাই, মা, ইন্তেকালের সময় তোমার পায়ে ধরে বলি, আমাকে কোনো মুসলমানের গোরস্থানে দাফন করবা না। জীবদ্দশায় আমি অনেক মানুষকে কষ্ট দিয়েছি, মৃত্যুর পরে আমার দ্বারা আর কাউকে আমি কষ্ট দিতে চাই না। মার একটা ওসিয়ত হলো, আমি যখন মারা যাব, আমার মারা যাওয়ার পরে খাটিয়ার মধ্যে আমার লাশটা রাখবা না, আমাকে গোসল করানোর পরে কাপড়ের কাপড় তিনটা পরায়া আমার গলার মধ্যে একটা কাপড় বাঁধবা গো মা। মরা একটা কুত্তাকে যেমন মানুষ শিকল বা কোনো কিছু গলার মধ্যে লাগায়া একটা রশি লাগায়া মরা কুত্তাকে যেমনে টেনে টেনে নিয়ে যায়, আমাকে এমনি তুমি টেনে টেনে গোরস্থানের দিকে নিয়ে যাবা। মানুষ যদি জিজ্ঞেস করে, মা হয়ে সন্তানটাকে কিভাবে টেনে টেনে নিয়ে যাও, তখন বলবা, দেখ, আমার সন্তান গুনাহ করার কারণে হাসান বসরির মতো আলেম তাকে তওবা করাইতে আসে নাই, যে কারণে আমার সন্তানটার জীবনের কোনো দাম নাই, আমার সন্তানের জীবন আর একটা কুকুরের জীবনের মধ্যে কোনো পার্থক্য নাই। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের এই কথা গুরুজন যখন শুনেন, হযরত হাসান বসরি চোখের পানি টপ টপ করে পড়তেছে, মা জননীকে বলতেছে, আমি কেন আসলাম এবার শুনবো না মা, তোমাকে আমি তাড়িয়ে দিলাম, আমি যখন কাইনুলার জন্য শুয়ে পড়লাম, আমি ঘুমের মধ্যে ছিলাম, হালকা চোখটা মাত্র লাগলো, হঠাৎ করে গায়েবের থেকে কে যেন আমাকে ঘুমের মধ্যে সতর্ক করে বলতেছে, ওরে হাসান, তোকে এত বড় সাহসটা কে দিল, কোন ক্ষমতা বলে তুই আমার একজন বন্ধুর জানাজায় অংশগ্রহণ করতে তুই অস্বীকার করলি? আল্লাহ বলেন, ইদা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করীব,
আমার বান্দা যখন আমাকে ডাকে আমি বলি আমি তোমার নিকটে উজিবু দাওয়াত দাঈ ইদা দান বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ তাআলার সাথে সাথে তার ডাকে সাড়া দিয়ে দেই সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিলে সাড়া দেন আল্লাহ তাআলা ডাক দিলে সাড়া দেন আল্লাহ আমাদেরকে ডাকার মতো ডাক দেওয়ার তৌফিক দেন বলেন আমিন আমিন হুজুরদের ওয়াজ মনে থাকে না বাকি ওয়াজ যদি চৌকান্না হয়ে শুনে মনে করায় দেন কে আল্লাহ হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের জামানা ঘটনা মনে আছে জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলে শেষ করে দিতেছি যদি সময় বেশি হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক আমারে ডাকলা না আমি একজন ওলি আছে ওলি জানাজা পড়াইলে এই জানাজাতে হাসান মসজিদ ওখানে গেছিলাম ওলির জানাজার তো একটা দাম আছে তুমি যে আমারে খবর দিলা না কয় খবর দিলাম না আমার সন্তানটা একটা অপরাধে মরছে আমার সন্তান ওসিয়ত করছে আমার আত্মার জানাজায় যেন আপনারে খবর না দেয় কই কাহিনীটা কিছু বলো এবার শোনাইতেছে ছেলের বাবা আমিরুল মুমিনীন আমার ছেলে জওয়ান মানুষ সে রাস্তা দিয়ে হাইটে যাইতেছে তার তিন এক মহিলা তাকে অফার করছে আছে না নাই আছে আছে না নাই আছে এর কিছু বুঝে না যুবকরা ডাকতে কি কি ইংরেজি বলে কয় কি লাভ ইউ না কিটা 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 বিভিন্ন ভাবে অফার দেয় মেসেজ পাঠায় আরো কত কি করে বুধে পাঠায় আমার বাড়ানির লোক নাই জীবনের মধ্যে বউ আছে বাড়ি চোখে বাইরে আল্লাহ আমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এক মহিলা তাকে গুনাহের খবরে নিয়ে গেছে ঘরের মধ্যে আটকাইছে আটকায় এই যুবকটা আমার গুনাহ করার জন্য তৈরি হয়ে গেছে তবে যখন উপরে জামা জামাত্র খুলছে ঠিক ওই মুহূর্তে আপনার দরবারে যে প্রতিদিন আমার ছেলে বয়ান শুনত তার এই বয়ানটা মনে হয়ে গেছে জোরে কম সুবহানাল্লাহ দিলের কানে বয়ান শুনলে জায়গা মতো স্মরণ করাইয়া দেন কে আল্লাহ জোরে বলে মামলা হইব জোরে বলেন কে আল্লাহ আল্লাহ জোরে বলেন আল্লাহ 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 তাআলা স্মরণ করায় দেন কয় আমার যুবক ছেলেটা গুনাহ করার জন্য যখন প্রস্তুতি নিয়ে নিছে তখন মনে হয়ে গেছে তার আমিরুল মুমিনিন ওয়াজের মধ্যে বলছিল ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান আল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায়া জীবনের হিসাব দিতে হবে যে ব্যক্তি এই ভয়ে গুনাহ থেকে বাঁচবে তার জন্য আল্লাহ তাআলা দুইটা জান্নাত রেডি করে রাখছে সুবহানাল্লাহ আমিরুল মুমিনিন আমার ছেলের আপনার এই বয়ান মনে হয়ে গেছে তাফসীর ইবনে কাসির আছে যে কারণে আমার ছেলে গুনাহ করে নাই ঘর থেকে বের হয়ে আসছে তবে যে গুনার বাড়িতে গিয়েছিল আমার কাছে চলে আসছে আমাকে এসে বলে আব্বা জান আমি গুনার কবরে পড়ে গিয়েছিলাম গুনার বাড়িতে আমি চলে গিয়েছিলাম গুনার সাথে যদিও আমার জীবনটা মিলে নাই গুনার ছোঁয়া যদিও আমার জীবনের সাথে লাগে নাই কিন্তু গুনাহের বাড়িতে তো গিয়েছিলাম কাল কিয়ামতের মাঠে রব্বে করিম যদি আমাকে বলেন পা দিয়েছিলাম মসজিদে যাইবার জন্য পা দিয়েছিলাম তাফসিরে যাওয়ার জন্য পা দিয়েছিলাম নেক পরিবেশে চলার জন্য গুনার পরিবেশে কেন দিয়েছিলি কি জবাব দিব যুবকটা এই ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে ইন্তেকাল হয়ে গেছে ইন্তেকালের আগে আমি বাবাকে বলেছে আমি যদি মারা যাই আমিরুল মুমিনিনকে খবর দেওয়ার দরকার নাই আমার জানাজা রাতের বেলায় পড়াইবা রাতে আমাকে দাফন করে দিবা যে কারণে আমি সাহেব আপনাকে জানাই নাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চলো আমি যাব তোমার ছেলের কবরটা জিয়ারত করতে যাব হযরত ওমর যখন কবরের কাছে গেলেন কবর জিয়ারতের জন্য দাঁড়াইলেন কবর জিয়ারত করার পরে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব কবরের পাশে দাঁড়ায়া কবরের ভিতরের যুবককে প্রশ্ন করেন ও যুবক আমার যে বয়ান শুনে কোরআনে কারীমের সূরা রহমানের যে আয়াতের বর্ণনা শুনে গুনাহ থেকে বেঁচেছিলি আমি তোমার কাছে জানতে চাই আল্লাহ তাআলা কি গুনাহ থেকে বাঁচার কারণে তোমাকে দুই জান্নাতের মালিক বানাইছেন তাফসীরে ইবনে কাসির আছে আল্লাহ ওয়াইমা
ইবাদতের বড় কাছে লেখেন সাথে সাথে কবরের মধ্যে থেকে যুবক আওয়াজ দিয়ে বলে আমিরুল মুমিনিন আল্লাহ তাআলা আমাকে দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন চাইছিলাম ওয়াজ করতাম না আয়াতের হাদিসে যাইতে পারি নাই তারপরেও আয়াতের ব্যাখ্যা মোটামুটি হয়ে গেছে এজন্য আমাদের দুইটা কাজ করতে হবে দুইটা মেসেজ আপনাদেরকে দিব নাম্বার এক আমাদের যত গুনাহ করে ফেলছি এই মাহফিলে আখেরি মুনাজাতে আজকে তাওবা করব মাফ করবেন আমাদেরকে কে ইনশাআল্লাহ আসানিয়া চোখের পানি ঝরাবো নিজের জীবনকে বদলাবো আর সামনের জীবনে গুনাহ থেকে বাঁচব ইনশাআল্লাহ 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 ফেসবুকের গুনাহ গতকালকে আমার মসজিদের খাদেম সাহেব আমার কাছে আমারে দেখাইতেছে আমার আমার কাছে ওই হোয়াটসঅ্যাপের মধ্যে একটা ছবি পাঠাইছে হোয়াটসঅ্যাপে এটার মধ্যে দেখে একটা ছোট্ট বাচ্চা একটা ছোট্ট বাচ্চা এটা পায়খানা করতেছে এটার হাতে একটা মোবাইল ওই বাটমেনে বইয়া আটতেছে এটা তো মানে 2 বছরের বয়স হয় নাই ছোট বাচ্চা এটার হাতেও বড় একটা মোবাইল আমি কাঁদে মেরে কইলাম এটা হাসান আমিটা ওই হুজুর কইতারি না আপনারে দেখাইলাম যে মোবাইল কেমন চড়াচ্ছে তাড়াতাড়ি আমার এটা সরা কেন সরা আমি তো সরাইতে পরে কই হুজুর এনে চাপ দিলে যাইব আমি কিন্তু তোমার ইনটাও ডিলিট করো আমিও ডিলিট করতেছি এইগুলো হালত মোবাইলের ছড়াছড়ি মোবাইলের গুনা থেকে বাঁচবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ টিভির গুনা টিভি তো হুজুর দেখি না 8টায় সিনেমা হল পকেটে সিনেমা হল এখন তো সিনেমা হল লাগে না টিভি লাগে না চরিত্র নষ্ট করার জন্য যা দরকার সব এখন দুই আঙ্গুলের মুঠে কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন গুনাহমুক্ত জীবন দান করেন সকলেই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আর কখনো দেখা হয় আগে আগে দিবেন আগে আগে বস আমি রাত্রে 12টার পরে 1 সেকেন্ডও কথা বলি না কোথাও বলি না কোথাও বলি না আমারে যদি 12টা বাজার 5 মিনিট আগে দেয় 5 মিনিট কথা বলে আমি নেমে যাই হালুয়া কাটা আমার শ্বশুর বাড়ি যাত্রাবাড়ি মাহমুদুল হাসান সাহেব আল্লামা মুহিউদ্দিন মাহমুদুল হাসান আমার খালু শ্বশুর আপন উনার যিনি ইয়া ছিলেন চরকরি মাদ্রাসায় বুখারি পড়াইতেন আমার শ্বশুর আল্লামা মুফতি নূর আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি মাঝি আলের সাহেবুল হাদিস ছিলেন ও এলাকার সাহেব সাহেব যেহেতু শ্বশুরের এলাকা আমারেও জামাই 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 কয়ে এখন এমপি হয়েছেন উনি তখন উপজেলা চেয়ারম্যান দুবার পরে আমি ওয়াজ করছি আমারে বলছে হুজুর 10:30টায় বয়ানে দিব আমি গেছি 10:30টার পরে আমারেও দেয় না আমি কই না আমারে দেন দিতে 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 কই হুজুর আর একটু আমি কই ঠিক আছে করেন হুজুর আর একটু পরে আমি কই ঠিক আছে করেন এমন করতে করতে 12:10 আগে আমারে নিয়ে দিছে নাম টাম ঘোষণা করে আরো 2 মিনিট দিছে নূর আহমদ সাহেবের জামাতা এই সেই হাবি জাবি ডাকাতে আইছে বুঝেন না নাম কেমনে ফুটানি লাগে যেমনে ফুটাইছে আমারে যখন পান দিতেছে আমি উঠতেছি ভালোই তো লাগে এদের প্রশংসার কেন শুনে না হজরত হাকিম আসতেছেন রহমতুল্লাহ আলে উনি বলতেছেন উনি এক রুহ কি বিমারিয়া আমার উনকে এলাকার মধ্যে দেখতেছেন লৌকিক কথা হ্যাঁ এটার এমন একটা নিয়া এক বেড়া গেছে তার গোড়া মশা গোড়া গোড়া তো আর পচে না মানে গোড়া এটা মনে করেন ক্ষতি করে এটা হয়তো পায়খানা বেশি করে বা গোড়ার যে ত্রুটি থাকা দরকার আগের জমানে এই ত্রুটি নিয়ে গোড়াটা নিয়ে গেছে ভাই আমার গোড়াটা মানে আগের জমানার গোড়া মানে এই জমানার গাড়ি মনে করেন ইঞ্জিনের সমস্যা এই সমস্যা ওই সমস্যা খালি টাকা খায় এখন গেছে গাড়ি বিক্রি করতে দালাল একজন গিয়ে কয় ভাই আমার ঘোড়াটা কেউ নেয় না তুমি যদি একটু আমার গাড়িটা মানে ঘোড়াটারে গাড়ি দিয়ে বলতেছি হুজুর ঘোড়ার কথা লিখছে তো আমার গাড়িটা যদি তুমি একটু বেচে দিতা কারণ কারণ তুমি বেচে দিতেছি এটা তো ব্যাপার অমনি তো বলা শুরু করছে আরে ভাই জাপানি ইঞ্জিন এই সেই স্টার ডাউনের আগে জায়গা 3 কেজি বুঝেন নাই দালালের কাম আর কি দাদা কওয়ার সমানে যখন কওয়া শুরু করছে কতক্ষণ শূন্য হয়ে বেটা কয় ভাই আমার গাড়ি যে এত ভালো আমি জানতাম না এটার ব্যস্ত আমাদের অবস্থা হলো এরকম মনে মনে খালি আমরা মন কলা খাই আমার মতো দরবেশ আমার মতো পীর আর নাই পিতরে কিন্তু কথা কোম্পানি কথা বলেন ঠিক না বেছে ঠিক
আল্লাহ আমাদের কলবকে ভালো করার তৌফিক দাও বলেন আমিন পছন্দ করতেছি আমি উঠতেছি আরো কিছু দুই আড়াই মিনিট পড়ছি পয়সা খুতবা টুতবা পড়তে পড়তে খুতবাও পড়ছি বালাগুলা কই আজকে তো সংক্ষেপ পড়ছি শের আসার বাড়াইয়া মোটামুটি বারোটা বাজতে যখন দুই মিনিট বাকি এই পর্যন্ত খুতবা পড়া পরে আমি বললাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া বাকি আমি তো আসছি সাড়ে দশটায় আমাকে সাড়ে দশটায় বয়ান দেওয়ার কথা আমি তো বারোটার পরে কোথাও কথা বলি না আমার রুটিন নষ্ট হয়ে যায় কারণ বারোটা পর্যন্ত যদি ওয়াজ চলে এরপরে মানুষ গিয়ে বাজারে মানুষ গিয়ে ঘুমাই দেও ফজরটা পড়তে পারে কথা বলে ঠিক না বেশি আর বারোটার পরে ওয়াজ চললে তখন ফজর ধরা কষ্ট হয়ে যায় অনেক সময় তো আমার নকল ওয়াজ শুই না এক বেড়ে যদি হ্যাঁ অভ্যাসই ফজর পড়ে না কিন্তু আজকের ফজরটার কারণে কি আমাদের দিন যদি জিগায় কিরে নয় তারিখ সকালবেলা ফেব্রুয়ারি দশ তারিখের ফজর বললি না কেন লেগে ঢাকাতে হুজুর হয়ে ওয়াজ করছেন যে এর লেগে কথা বলেন ঠিক না আসলে কিন্তু সারা বছর মসজিদে আয় না সারা বছর মসজিদে নাই হুজুরের কান্দে পাড়া দিয়ে জাহান্নামে যাবো দশ তারিখ আপনি আমাদের জামাই না আপনি আমার বাবা সুতরাং এটা আমার এলাকা এরা একটু ভুল করে ফেলছে বুঝে নাই আপনি আমাদের জামাই বাবা যেটাই বলেন আমার একটু আবদার আপনি রাখবেন উনিও বিচক্ষণ মানুষ আমার কথাই বুঝছে যে এই বেলা তো তেরা মানুষ যদি কই এক ঘন্টা বাস করে দেবেন সে তো কথা রাখতো না উনি বলছে পরে আমিও উনি যেহেতু আমার শ্রদ্ধাবাদক সম্মানিত মানুষ বয়স আমি ওনারে সম্মান দেখাই সাত মিনিট ওয়াজ করে বলে নেমে গেছি বুঝলেন এত তেরা বক্তা কিন্তু আজকে এক ঘন্টা একটা বেজে গেছে আতিক ভাইয়ের মহাব্বতে আর চলতো না ইনশাআল্লাহ দোয়া চাই আমার শরীরটা অসুস্থ কালকেও মাদ্রাসায় পড়ানো ইনশাআল্লাহ সামনে চলবো আজকে না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলেন আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু